নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা টেট পরীক্ষা দিচ্ছেন তাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপনাদের পরীক্ষার সময় করে আসতে হবে, সেই গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি সিকোয়েন্সে আপনারা যদি এই ভিডিওগুলি দেখতে চান, তাহলে এখনই চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে দেখুন পরপর প্লেলিস্টে এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে। তো চলুন আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো আপনাদের আগামী টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে, এ বি সি ডি একটি কাজ 1, 2, 3 ও 4 দিনে করতে পারে, তারা চারজনে একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটি শেষ হবে। তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তাহলে আমরা এ বি সি ডি, তাহলে এ সমগ্র কাজের কত অংশ করে, 1/1, বি করে 1/2, সি করে 1/3, আর ডি করে 1/4। তো এরকম করে আমরা টোটাল কাজটা বার করেছি যে 25/12। তাহলে সমগ্র কাজটা বার করতে গেলে আমাদের এটা অ্যান্সারটা উল্টো করে দিতে হবে, 12/25, তাই না? তা যেহেতু সমগ্র কাজটা আমরা এক অংশ ধরে নিয়ে করেছি, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে অপশন বি বা খ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে শর্টকাট টেকনিকে আমরা অঙ্কটা করেছি, খুবই ইজি। কেন এটা ঘুরিয়ে দিলাম, তার পুরো অংশ কাজটা আমরা এক অংশ ধরেছি তাই, ঠিক আছে? তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, যোগেশ ও রমেশ সকাল 10টার সময় ঘন্টায় যথাক্রমে 10 কিমি ও 5 কিমি বেগে 45 কিমি দূরত্বে অবস্থিত ব্যারাকপুর ও রানাঘাট থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, তাহলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? খুবই সোজা অঙ্ক বন্ধুরা। কি আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই না? তা আমরা যখন জানি দূরত্ব ইজ ইকুয়াল টু কি, গতি গুণ সময়, তাহলে আমাদের এখানে দূরত্ব দুজনের মধ্যে ব্যারাকপুর আর রানাঘাটের মধ্যে দূরত্ব 45 কিলোমিটার, 45 কিলোমিটার আমরা লিখে দিয়েছি। এইবার স্পিড বলেছে যে একজনের 10 কিমি পার ঘন্টা বেগে, আরেকজনের 5 কিমি পার ঘন্টা বেগে। তাহলে আমরা আপেক্ষিক দূরত্বের ফর্মুলা জানি, কেন না দুজন কি দুজন একই দিকে যখন আসছে তখন যোগ হবে, আর দুজন যখন বিপরীত দিকে যাবে তখন সেটা কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে আপেক্ষিক দূরত্ব কি বার করতে হয়, তা সেটাই করেছি। দুজন যখন একই দিকে আসছে তখন তাদের যে স্পিড বা গতিটা সেটা আমরা যোগ করে দিয়েছি, 10-এর সাথে যোগ করেছি 5 গুণ টাইম, ঠিক আছে? তাহলে এই যদি আমরা টাইম বের করতে চাই, তাহলে 45 কে 15 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। তার মানে 3 কি, 3 বেরোলো ঘন্টা। তাহলে রিকোয়ার অ্যান্সার আমাদের কত হবে, না 10টার সময় তারা বেরিয়েছিল, তার সাথে 3 ঘন্টা, 13টা মানে একটা, মানে দুপুর একটা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, দুপুর একটা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, প্রয়োজনে আপনারা বাড়িতে বসে খাতায় অঙ্কগুলো করুন তাহলেও হবে। কিন্তু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই অঙ্কগুলো আপনারা বারবার দেখুন। আজকে দেখলে মানে যে আপনার মাথায় অঙ্কটা ঢুকে গেল তা না, আপনারা এটা কিন্তু প্র্যাকটিসে রাখুন, অন্তত 7 দিন পর পর এই অঙ্কগুলো রিভাইজ করুন, দেখুন আপনাদের অঙ্কের যে ভয় বা অঙ্কের যে ভীতিটা আপনাদের আছে সেই ভীতিটা আপনাদের দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্কুলে, নিচের সেটগুলির গড় নির্ণয় করো, তাহলে এই সংখ্যাগুলির গড় আমাদের নির্ণয় করতে বলেছে, কত? 7, 10, 13, 16, 19, 73। তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই যে এপিজিপির অঙ্কগুলো জানেন, যা এপিজিপি ফর্মুলা নিয়ে আমরা কত তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলবো দেখুন। তার মানে হচ্ছে টার্ম এন, মানে এন সংখ্যক টার্ম আমরা এখানে জানি না যে কতগুলো টার্ম হবে, তাই লাস্টেরটাকে আমরা টিএন বলে ধরে নিয়েছি। তা লাস্টের টার্মটা কত? তা লাস্টের টার্মটা আমরা ধরে নিয়েছি যে 73, এই যে টিএন ইজ ইকুয়াল টু 73 ধরে নিয়েছি। আর তারপরে এ মানে প্রথম, মানে ফার্স্ট টার্ম এ, তাহলে ফার্স্ট টার্ম এখানে কত? 7 লেখা আছে, আমি অন্য জায়গায় মার্ক করেছি, ফার্স্ট টার্ম এখানে 7 লেখা আছে। আর 7 আর 10-এর মধ্যে কমন ডিফারেন্সটা কত, মানে সাধারণ অন্তর, তাহলে 3। তাহলে এটা এইভাবে এই সিরিজটা চলছে। তা আমরা করেছি লাস্ট টার্মটাকে দিয়ে, তাহলে সেখান থেকে আমরা এন এর মান আমরা বার করে দিয়েছি। তাহলে এন মানে কত? এন হচ্ছে নাম্বার অফ টার্ম, তাই না? তাহলে নাম্বার অফ টার্ম আমার এখানে এন ইজ ইকুয়াল টু 25 বেরিয়ে গেছে। এইবার কি বলেছে, সেটগুলির গড় নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে আগে সেটটা যোগ করি, তার সেট যোগের ফর্মুলা আমরা, এই দুটো ফর্মুলা কিন্তু আপনাদের সবার জানতে হবে, যে টি এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এস এন মানে হচ্ছে সাম, যোগফল কত,
the Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d. আর আরেকটা ফর্মুলা আছে n by 2 into first term plus last term. ঠিক আছে, এই তিনটে ফর্মুলা দরকার হলে আপনারা খাতায় লিখে নেন, এই তিনটে ফর্মুলা আপনাদের কিন্তু লাগবেই। ঠিক আছে, তা এই তিনটে ফর্মুলা বাদ দিয়ে এই অন্তরের অঙ্ক বা এপিজিপির অঙ্ক কিন্তু করা সম্ভব না। তো চলে আসছি আমরা অঙ্কেতে। তা অঙ্কে এখানে আমরা যেখানে যেটা মান আছে সেই মানটা বসিয়ে দিয়ে আমরা সাম বার করে ফেলেছি কত না 920। এবার 920 যদি সাম হয় আর ইন্টারভেল মানে টার্ম যদি 23টা হয় তাহলে গড় কত, তাহলে 920 কে 23 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু সঠিক উত্তর বা আমাদের যে রিকোয়ার অ্যান্সার সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তা আমাদের এখানে সঠিক উত্তর হলো কত, আমাদের এখানে সঠিক উত্তর হলো 40। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। প্রথমে আমরা কতগুলো টার্ম সেই টার্মটা বার করে নিলাম এবং তাদের সম্পূর্ণটা যোগফল কত বার করে নিলাম। তাহলে এবার কি হবে, গড় বার করার নিয়ম কি, গড় বার করার নিয়ম সম্পূর্ণ ইন্টারভেলের যোগ ডিভাইডেড বাই যতবার যতগুলো টার্ম আছে, তা সেটা করে আমাদের 40 এখানে উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 1, 2, 3, 4 প্লাস ......9 এই সিরিজের গড় কত। তো খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তাহলে 1 থেকে 9 পর্যন্ত দেয়া আছে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত প্রথমের দিকে 4টে আর শেষের দিকে 4টে মানে 8টা বাদ দিলে আপনারা কিন্তু মাঝখানেরটা পেয়ে যাবেন, তাই না? তাহলে মাঝখানেরটা কত হবে, প্রথম দিক থেকে 4টা বাদ দিলে আর পেছন দিক থেকে 4টা বাদ দিলে, তাহলে এই সিরিজের গড় কিন্তু আমরা পেয়ে গেছি 9। কেন 5, কেন না, তার কারণ হচ্ছে 9 একটা বিজোড় সংখ্যা, তাই সামনের দিকে 4টে আর পেছন দিকে 4টে বাদ থাকবে, তাই মাঝখানের ওটাই অ্যাভারেজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম দেখে নেব। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে প্রথম 50টি বিজোড় সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে সেই বিজোড় সংখ্যার গড় কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করে করব, এখানে Sn মানে সাম অফ টার্ম n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে হোয়ার যেখানে n ইজ ইকাল টু 50 বলে দেওয়া আছে, যে প্রথম 50টা টার্ম, তারপরে a ইজ ইকাল টু কত হবে, প্রথমটা হবে 1 আর d ইজ ইকাল টু কত হবে 3। কেন না, বিজোড় সংখ্যা প্রথম 1, 3 তারপরে 5 এইভাবে চলতে থাকবে সংখ্যাগুলো, তা আমরা এটা এখানেই করেছি 2। তা এইখানে n আর a আর d এই তিনটের মান বসিয়ে দিয়েছে বা বসিয়ে আমাদের অ্যান্সার বেরিয়েছে সাম যোগফল হচ্ছে 2500। তাহলে এ রিকোয়ার্ড অ্যান্সার কত হবে, যে 2500কে 50 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, যতগুলো টার্ম আছে ততগুলো দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 50। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি অপশন বি, এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখুন বা প্রয়োজনে আপনারা কাতায় করুন, তাহলে আপনাদের কাছে এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম দেখব, 11 থেকে 50 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা 7 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা দেখে নেব, দ্য নাম্বার বিটুইন 11 টু 50 হুইচ আর ডিভাইডেড বাই 7 বাট নট ডিভাইডেড বাই 3 আর। তাহলে 7 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো কত, যেগুলো 11 আর 50 এর মধ্যে আছে। তাহলে 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49। আমরা বার করছি 11 থেকে 50 পর্যন্ত সেই সংখ্যাগুলো। এইবার সেই সংখ্যাগুলো বার করব যেগুলো কি না 3 দিয়ে ভাগ যায় না, তাই না, 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে কি, এখানে 14 তো 3 দিয়ে ভাগ যাবে না, তাই না, 21 3 দিয়ে ভাগ যাবে, 28 যাবে না, 35 যাবে না, 42 যাবে আর 49 যাবে না। তাহলে আমাদের এখানে কতগুলো সংখ্যা বেরোলো, আমাদের এখানে সংখ্যা বেরোলো 2। তাহলে আমরা অ্যান্সার এখানে দেখবো 2 কোথায় আছে, তা কোনোটাই এখানে কোনোটাই অ্যান্সার হবে না, তার কারণ কি, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। ঠিক আছে, তা আমাদের এখানে সঠিক উত্তর হলো কত, 2। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 2, 2 হচ্ছে প্রপার অ্যান্সার। ঠিক আছে, আপনারা এই অ্যান্সারটা মনে রাখেন, অঙ্কে যদি এরকম অঙ্ক থেকে থাকে যার অ্যান্সার একটাও মিলছে না, আপনারা যে কোনো একটা অ্যান্সার করে দিয়ে আসবেন, আপনারা ওই অঙ্কের যে মার্কস থেকে থাকে সেই মার্কসটা আপনারা পেয়ে যাবেন। বা আপনারা মেনলি একটা জিনিস করবেন, যে কাছাকাছি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মার্ক করে আসেন। সাধারণত এইরকম প্রশ্নের ক্ষেত্রে যদি অঙ্ক আপনাদের এরকম ভুল উত্তর থাকে, তাহলে সেগুলো যে কোনো একটা অ্যাটেন্ড করলে আপনারা কিন্তু সম্পূর্ণ মার্কস পেয়ে যাবেন। আর তার সাথে সাথে আমরা অঙ্কটাও শিখে গেলাম যে এইরকম অঙ্কগুলো কিভাবে করতে হয়, যে 11 থেকে 50 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তার প্রসেসটা আমরা শিখে গেলাম। উত্তর নয় নাই মিললেও ভুল আছে বলে কিন্তু আমরা প্রসেসটা শিখে গেলাম। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা দেখে নেব, কোনো সংখ্যাকে 12, 16 ও 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 10, 14 ও 22।
তাহলে কোন সংখ্যা সেই সংখ্যাটা আমাদের বার করতে হবে, যে সংখ্যাটা 12 16 24 দিয়ে ভাগ যায়, এবং ভাগ করার ফলে যে ভাগশেষ গুলো থাকবে সেগুলো হচ্ছে 10 14 আর 22, এরকম ভাবে ভাগশেষ থাকবে। মানে 12 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাকে 10 ভাগশেষ, 16 দিয়ে ভাগ করলে 14 আর 24 দিয়ে ভাগ করলে 22। তাই এই অঙ্কটা করা খুবই ইজি, কেন না 12 16 24 এর আবার এলসিএম মানে লসাগু বার করছি, আর এইচসিএম মানে গসাগু বার করছি 10 14 আর 22 এর। ঠিক আছে, তাহলে এলসিএম থেকে এইচসিএম বিয়োগ দিলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে 12 16 24 এর এলসিএম কত হবে, এর এলসিএম হবে 48, আর এখানে 10 14 22 এই এমন কোন সংখ্যা যে সংখ্যাকে 3 থেকেই ভাগ যায় সেটা হচ্ছে 2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, এর সঠিক উত্তর হচ্ছে 46। এই রকম অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা স্টার দিয়ে এই অঙ্কগুলো করে যান, এই অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসছেই। ঠিক আছে, তাই এরকম অঙ্ক আপনারা মিস করবেন না, দরকার হলে দু চার বার করে দেখুন, তাও দেখুন যাতে অঙ্কগুলো মিস না হয়। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো মিস করবেন না, যেগুলো জানা উত্তর বা যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা ভুল করবেন না। এটা একটু ডেফতে দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু এরকম অঙ্ক প্রচুর করেছেন, তাই না? খুব একটা কঠিন অঙ্ক না, যদি প্রসেস জানেন আপনারা সবাই অঙ্ক করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? তাহলে বৃহত্তম আমাদের বার করতে হবে, তা আমরা কি জানি যে লব আর হর, হর বেশি হলে সংখ্যাটি বৃহত্তম, তা এখানে সঠিক উত্তর হবে কোনটা, যে হর 73 বেশি আছে সেটা এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো হর বেশি থাকলেই সেই সংখ্যাটাই আমাদের বৃহত্তম হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোনটি ক্ষুদ্রতম? 0.16, রুট ওভার অফ 0.16, তারপরে হচ্ছে 0.16 তার স্কোয়ার, আর তারপর হচ্ছে 0.16 তার মাথায় পৌনঃপুনিক। তাহলে 0.16 মানে কত? সেটা মানে হচ্ছে 0.16, রুট ওভার অফ 0.16 মানে 0.14, তারপরে কি বলেছে 0.16 তার স্কোয়ার, তাহলে 0.0256, আর 0.6 তার মাথায় পৌনঃপুনিক মানে 0.166666, এইভাবে চলতে থাকবে। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা ক্ষুদ্রতম, যে 0.02 মানে 0.02, তো এটা এখানে সঠিক উত্তর হবে। তা আমরা এখানে কোনটাকে সঠিক উত্তর করব না, 0.16 তার স্কোয়ার আমাদের এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এরকম ধরনের অঙ্ক আপনাদের কিভাবে করতে হয়, আপনারা জাস্ট প্রসেসটা দেখে নেন, এইরকম ধরনের অঙ্ক কিন্তু আপনারা পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তা তার জন্য আপনাদের একটাই প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আপনারা সবাই জানেন, শুধু জানলেই হবে না, আপনাদের কিন্তু এটা প্র্যাকটিক্যালও করতে হবে। ঠিক আছে, তা চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আমাদের স্ক্রিনে, প্রশ্ন, 31 থেকে 61 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। তো খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আপনারা খেয়াল করুন কিভাবে আমরা অঙ্কটা করছি, আপনারাও এই অঙ্কটা করতে পারবেন। তা আমাদের এখানে ইপিজিপি এর ফর্মুলা আমরা ব্যবহার করব, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তা সেখানে টি এন মানে এন সংখ্যক টার্ম ইজ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, আর এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা, আর এর সাথে আরেকটা ফর্মুলা আছে, এস এন ইজ ইকুয়াল এন বাই টু ইন টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। যখন আমাদের ক্যালকুলেশন করব আমরা এই অঙ্কগুলো আমরা দেখে নেব। এই যে এই তিনটে ফর্মুলা কিন্তু আপনারা একটু মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা আপনাদের খুবই উপযুক্ত। এবার টি এন, তাহলে লাস্ট টার্মকে আমরা ধরে করে নেব, লাস্ট টার্ম হচ্ছে 61, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, 31। তাহলে 31 থেকে 61 পর্যন্ত তাহলে 32 পরের সংখ্যাটা হবে, তাহলে কমন ডিফারেন্স 1 হবে, তাহলে এখান থেকে আমার এন সংখ্যক টার্মটা আমরা এখানে মান বসিয়ে বার করে ফেলেছি কত, 31, 31। তাহলে এবার পরবর্তী ইকুয়েশনে আমরা এই এখানে এর মান যা যা আছে সেটা বসিয়ে দেবো, ডি এর মান যেটা আছে বসিয়ে দেবো, এন সংখ্যক টার্মের মান বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে সঠিক উত্তর বেরোচ্ছে 1426, বা আপনারা যদি সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, অর দিয়ে আমি করেছি যে এস এন ইজ ইকুয়াল এন বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে 31 আমাদের 31 এন সংখ্যক নাম্বার বেড়েছিল, ডিভাইডেড বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম হচ্ছে 31 এবং লাস্ট টার্ম হচ্ছে 61, তাহলে আমাদের এখানে উত্তর বেরোলো 1426। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর অপশান এ 1426। যদি অঙ্কটা একবারে বুঝতে না পারেন, অঙ্কটা বারবার দেখুন, কিন্তু দেখুন প্রয়োজনে আপনারা খাতায় করুন, এবং অবশ্যই আপনারা এগুলো খাতায় প্র্যাকটিস করুন, তাহলে আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে থাকবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে,
11 এর প্রথম 11টি গুণিতকের যোগফল নির্ণয় করো। খুবই সোজা অঙ্কটা, আগের অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা পজ করে আপনারা নিজেরাই করুন, নিজেরাই করতে পারবেন। তাই এখানে কি বলেছে, প্রথম 11টি 11-র গুণিতক। তাহলে আমরা এখানে কি করছি, সেই একই ফর্মুলা ইউজ করছি, সেই একই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করব। Sn is equal n by 2 into first term plus last term, n হচ্ছে নাম্বার অফ টার্ম, যেহেতু 11টা বলেছে টার্মটা 11, তাহলে 11 by 2 লিখেছি। এবার ফার্স্ট টার্ম কত, 11, আর লাস্ট টার্মটা কত, 11টা গুণিতক, তাহলে 11 গুণ 11, তা সেটাই আমরা করেছি। তা করার পরে আমাদের ইকুয়েশনের অ্যান্সার বেরিয়েছে 726। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমাদের সঠিক উত্তর হবে 726। ঠিক আছে, আপনারা এইভাবে অঙ্কগুলো করে যান, দেখুন প্রত্যেকটা অঙ্ক আপনারা করতে পারবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গক সংখ্যা নির্ণয় করো যেটি 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য। তার মানে কি, আমাদের 12, 15, 20 লসাগু, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তা এখানে কি বলেছে, তা লঘিষ্ঠ যখন বলবে তখন কিন্তু সংখ্যাটা একটু বেশি হবে, আর গরিষ্ঠ যখন হবে তখন সংখ্যাটা কিন্তু কম হবে, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তা এই তিনটের আমরা লসাগু বার করেছি। এইবার লসাগু বার করলে তো যে সমস্যার সমাধান তা তো হবে না, এইটা বলছে আমার পূর্ণ বর্গ হতে হবে। তাহলে পূর্ণ বর্গ করতে গেলে আমরা 60 কত দিয়ে গুণ করলে এটা পূর্ণ বর্গ হবে, না 60 দিয়ে গুণ করলে এটা 900, তাহলে 900 এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন এখানে 900 হলো, যে আমরা এলসিএম তো বার করে ফেলেছি 60, কিন্তু সেটা পূর্ণবর্গ নয়, সেটাকে পূর্ণবর্গ করতে হবে কত দিয়ে গুণ করে, আমরা 15 দিয়ে গুণ করে সেটাকে পূর্ণবর্গ বানিয়েছি। কেন না, আমরা অন্য কিছু দিয়ে গুণ করে অন্য কিছু বানাতে পারতাম, কিন্তু আমাদের এই 4টি অপশনের মধ্যে এইটাই উপযুক্ত মাধ্যম। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া আছে, একটি ভগ্নাংশ এত হলে অপরটি কত? তাহলে 6.23 লসাগু আর 2.9 গসাগু, এবার একটি ভগ্নাংশ 3.13 দেওয়া আছে, অপরটি কত? তা আপনারা সবাই জানেন কি, লসাগু গুণ গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা সেই ফর্মুলাই করেছি যে লসাগু লিখেছি গুণ গসাগু লিখেছি, এবার সংখ্যা দুটির গুণফলের একটা দেওয়া আছে, তা সেটা কেউটা দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমাদের অ্যান্সার 4/9 বেরিয়েছে। তাহলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি হচ্ছে 4/9। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক ছিল। চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দুটি সংখ্যার গুণফল 16/81 ও গসাগু 2/27 হলে লসাগু কত? সে একই রকম প্রশ্ন কি, না দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এবার গসাগু দেওয়া আছে, আমাদের লসাগু বার করতে হবে। তা আমরা নিশ্চয়ই জানি যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কত, লসাগু গুণ গসাগু। তাহলে আমরা 16/81/2/27 লিখতে পারি, তা ডিভাইডেড বাই করলে এটা উল্টে যায়, আমরা এটা সবাই জানি। তা আমাদের এখানে সঠিক উত্তর কাটাকুটি করার পর বেরিয়েছে কত, 8/3। আপনারা যদি একবারে না বুঝতে পারেন আপনারা নিজেরাও খাতায় অঙ্কটা করুন, দেখুন আশা করি আপনারা নিজেরা যদি ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি যদি আপনারা অঙ্কগুলো নিজেরা করেন তাহলে আপনাদের অনেকটা ভয় ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের এই অঙ্কটা বুঝতেও পারবেন খুব তাড়াতাড়ি, এবং কম সময়ও টাইম কিল না করে টাইম সেভ করেও কিন্তু আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তা আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা পোল খুঁটি এর ক্ষেত্রে কিন্তু কোনো তার দূরত্ব দেওয়া হয় না, কিন্তু যেখানে সেতু আছে তার সেতু, তার সেতুর ক্ষেত্রে কিন্তু তার দৈর্ঘ্যটা ধরা হয়, এইটা সবার আগে আপনাদের জানতে হবে। তা আমরা এখানে ঐকিক নিয়মে করছি, তা ঐকিক নিয়মে কি করছি যে 70 কিলোমিটার, তাহলে 70 কিলোমিটার সে যায় কত, 1 ঘন্টায়, তাই না? তাহলে সে যদি 70 কিলোমিটার 1 ঘন্টায় যায় তাহলে 1 মিনিটে কত যায়, তাহলে 1 মিনিটে 60 × 60 করেছি কেন, কেন দেখুন আপনার উত্তরটাকে কিন্তু সেকেন্ডে বার করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করেছি, তার মানে এটাকে সেকেন্ডে নিয়ে গেছি, ডিভাইডেড বাই 70, এবার 70 কিলোমিটার, এবার 70 কিলোমিটারকে আমাদের এখানে কিন্তু মিটার একটা ইউনিটে নিয়ে আসতে হবে, হয় 200 কিলোমিটারে আর নাহলে 70 মিটারে। ঠিক আছে, ইউনিট এক আনতে হবে, নাহলে কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন না। তাহলে 70 1000 দিয়ে গুণ করে এটাকে মিটারে নিয়ে গেছি, গুণ এইবার কত, এইবার হচ্ছে 200 মিটার দৈর্ঘ্য ব্রিজ, 200 মিটার দৈর্ঘ্য ব্রিজ আর 150 মিটার দীর্ঘ ট্রেন,
আগে থেকেই বললাম যে বৃষ্টির সাথে সাথে সে নিজের দূরত্ব অতিক্রম করে, তা সে দুটো যোগ হবে, সে দুটো যোগ করেছি, ক্যালকুলেশন করে আমাদের 18 সেকেন্ড অ্যান্সার বেরিয়েছে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারাও নিজেরা অঙ্কটা বাড়িতে করুন, আপনারাও এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কয়েকজন ভিখারিকে 5 পয়সা করে দিলে 7 পয়সা বেশি হয়, কিন্তু 7 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, তাহলে ভিখারির সংখ্যা কত? তাহলে আমরা ধরে নিচ্ছি লেট দ্য বেগার এক্স। এবার কোশ্চেন অনুযায়ী কি, যে 5 পয়সা করে যদি একজন ভিখারিকে দেওয়া হয় তাহলে 7 পয়সা বেশি হয়, তাহলে -7 করেছি, সমান সমান করেছে কি, 7 পয়সা যদি একজন ভিখারিকে দেওয়া হয় তাহলে 5 পয়সা কম পড়ে, তাহলে এটার সাথে 5 যোগ করেছি, ঠিক আছে। তা সুতরাং জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করেছি, তা আপনারা এটা এই যেটা প্লাস আছে ওটা মাইনাস করতে পারেন, যেটা মাইনাস আছে সেটা প্লাস করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, আপনারা অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আমাদের এখানে ভিখারির সংখ্যা ক্যালকুলেশন করার পর কত বেরিয়েছে, না এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে আমাদের সংখ্যা হবে 6 জন। অপশন বি যারা বলছেন তাদের উত্তরটা সঠিক। চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 45 কিমি বেগে একজন দণ্ডায়মান ব্যক্তিকে, এই যে একজন দণ্ডায়মান ব্যক্তিকে মানে তার আর যে সে কতটা চওড়া সেটা আর তাকে নেওয়া হবে না, ঠিক আছে, সেতুর ক্ষেত্রে নেওয়া হতো, তার দণ্ডায়মান ব্যক্তি ইলেকট্রিক পোল এগুলোকে ধরা হয় না, টেলিফোন পোস্ট এগুলোকে ধরা হয় না, তাহলে ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগবে, তাহলে কত সময় লাগবে? খুব ইজি বন্ধুরা, সেকেন্ডে আমরা সেই একই রকম ভাবে ক্যালকুলেশন করব যে কি, তাহলে 45 কিমি যেতে তার সময় লাগে 1 ঘন্টা, তাহলে ঐকিক নিয়ম প্রয়োগ করলেই 1 ঘন্টাকে আমরা কি লিখেছি, 60 গুণ 60 মানে সেকেন্ডে নিয়ে গেছি, আর 45 কিলোমিটারকে 1000 দ্বিগুণ করে আমরা মিটারে নিয়ে গেছি। এবার গুণ, এই যে 300 মিটার যাবে, এই 300 মিটার দিয়ে গুণ করেছি, কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমাদের 24 সেকেন্ড উত্তর বেরিয়েছে, তা আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশান সি, 24 সেকেন্ড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আপনারা বাড়িতে খাতায় অঙ্কটা করেন, আশা করি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাই এখানে কি বলেছে, 36 কিলোমিটার বেগে একটি ধাবমান, তার মানে 36 কিলোমিটার যায় সে কতক্ষণে, মানে আমরা যদি এখানে বলি যে সে 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার, তাই না? এরকম ভাবে যদি আমরা সাজাই তাহলে ঐকিক নিয়ম করলে কি হবে, তাহলে 36 গুণ 1000, কেন না আমরা এটাকে মিটারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এইবার যখন দৈর্ঘ্যটা চেয়েছে মিটারে, আমাদের অ্যান্সার করতে হবে মিটারে, তাহলে 1000 দ্বিগুণ করে এটাকে মিটারে নিয়ে গেছি, ডিভাইডেড বাই কত, না 60 গুণ 60, মানে ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে গেছি, তা সেকেন্ডে নিয়ে দিয়ে গেছি কেন, না ইউনিটে একটা ইউনিটে আনতে হবে, যেহেতু 18 সেকেন্ডে আছে, তা আমরা ক্যালকুলেশন করে আমাদের 180 মিটার, তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে এখানে 180 মিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব একটা অসুবিধার অঙ্ক না, আপনারা 2-3 বার দেখুন ভিডিওটা, পজ করে বা বাড়িতে খাতায় ক্যালকুলেশন করুন, আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 3:1 অনুপাতটির পূর্ব পদে 1 যোগ করলে অনুপাতটি বৃদ্ধির শতকরা হার কত? তাহলে পূর্ব পদে 1 যোগ করছি কত, না 3-এর ক্ষেত্রে 1 যোগ করছি ইনটু 100, তো সঠিক উত্তর হবে 33.13, মানে 33.33%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল এটা। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ঘন্টায় 45 কিমি বেগে গিয়ে ঘন্টায় 36 কিমি বেগে ফিরে আসলে যাতায়াতের গড় গতিবেগ, তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে গড় গতিবেগ ফর্মুলার সূত্র কি, 2 ইনটু প্রথম দূরত্ব ইনটু দ্বিতীয় দূরত্ব ডিভাইডেড বাই প্রথম দূরত্ব প্লাস দ্বিতীয় দূরত্ব, ক্যালকুলেশন করে 40 আমাদের অ্যান্সার বেরিয়েছে, তাহলে সঠিক উত্তর হবে 40 কিমি, ঠিক আছে বন্ধুরা, খুবই ইজি প্রশ্ন ছিল। তো চলুন আমরা এবার যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, খুবই সোজা অঙ্কটা, তাহলে একটি কাজ যদি 12 জন লোক করে 15 দিনে, তাহলে একজন যদি করে তাহলে 12 ইনটু 15, তাহলে এতদিন নিশ্চয়ই সময় লাগবে, একজন করলে তো বেশি সময় লাগবে, তাহলে ওটাই
ডিভাইডেড করেছি 10 দিনে, তাহলে 10 জনকে দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি এখানে 18। ঠিক আছে, তাহলে 15-12 জন লোক যদি কাজ করে 15 দিনে কাজটা শেষ করে, একজন লোকের কিন্তু 15×12 কত দিন সময় লাগবে, তাহলে 10 দিয়ে তাকে যদি ভাগ করি, মানে 10 জন লোক দিয়ে ভাগ করি, একজনেরটা বার করে তাকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 10 জনের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 10 জনের এখানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে গ বা সি, 18 দিনে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজন রেডিমেড পোশাক প্রস্তুতকারক 12 মিটার ছিট কাপড় থেকে 9টি ফ্রক তৈরি করেন, তাহলে 150টি ফ্রক তৈরি করার জন্য তিনি কত মিটার ছিট কাপড় ক্রয় করবেন? খুবই সহজ অঙ্ক বন্ধুরা। তাই এখানে বলে যে 12 মিটার ছিট কাপড় থেকে 9টি ফ্রক তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই এইভাবে এই কোশ্চেনটাকে লিখতে পারি যে 9টি ফ্রক তৈরি করতে কাপড় লাগে 12 মিটার, একটি ফ্রক তৈরি করতে লাগে কত? 12/9। আর 150 মিটার মানে 150টি ফ্রক তৈরি করতে কত লাগে? তাহলে 12×150/9, এটাকে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার বেরিয়েছে কত? 200। তাই এখানে নিশ্চয়ই উত্তর ভুল আছে। তা আপনারা এখানে উত্তর এখানে একটা শূন্য যোগ করে দিলেই কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে 200 মিটার কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরকম যদি ভুল কোনো উত্তর দেওয়া থাকে, তাহলে কাছাকাছি আপনার যেটা মনে হচ্ছে সেটা অ্যান্সার করে দেবেন। আপনাদের এই যে কোশ্চেনের জন্য যা নাম্বার থাকবে সেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বার্ষিক 7% সরল সুদের হারে 350 টাকার 8 বছরের সুদ কত? তা আমরা জানি কি, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইড বাই 100। এই ফর্মুলাটা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, ক্লাস 7 এর ফর্মুলা। তা এই ফর্মুলায় আমরা এই অঙ্কটাই করেছি। তা এই অঙ্কটা করার পরে ক্যালকুলেশন করে কাটাকুটি করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 196, মানে গ বা অপশন সি এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, বার্ষিক 8% সরল সুদের হারে কতদিনে কোনো টাকা সুদে আসলে দ্বিগুণ হবে? তা আমরা জানি কি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি, প্রিন্সিপাল প্লাস পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে আমরা বলেছি কি দুগুণ হবে, তাহলে 2x ধরে নিয়েছি ইজ ইকুয়াল পি এর মান, প্রিন্সিপালটাকে x ধরে নিয়েছি। আর আমাদের এখানে কি বার করতে হবে? টাইমটা বার করতে হবে। তাহলে কাটাকুটি করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 12.5 বছর। আপনারা খাতায় করুন, দেখুন আপনাদেরও সঠিক উত্তর বেরোবে। এর সঠিক উত্তর হলো অপশন ডি, 12.5 বছরে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। চিনির মূল্য 40% বৃদ্ধি পায়, কিন্তু কোনো পরিবার চিনির জন্য খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে চিনির ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে? তা দেখুন এখানে আমরা একটা প্রাইস আর একটা কোয়ান্টিটি ধরেছি। তাহলে 100 টাকা প্রাইস হলে আমরা খাই 100 কেজি, এরকম ভাবে আমি এটাকে হিসাব করেছি। এইবার চিনির মূল্য বেড়ে গেছে, বেড়ে গিয়ে কত হয়েছে? 140 হয়েছে। তাহলে আমরা কোয়ান্টিটিটা অপরিবর্তিত রাখবো, তা সেটাই আমরা রেখেছি, 100ই রেখেছি। এইবার কোশ্চেন অনুযায়ী কি, এইবার 100×100/140/140×100×100 মানে কি আমরা শতকরায় বার করছি। ঠিক আছে, তা শতকরায় বার করে আমাদের এখানে অ্যান্সার কত বেরিয়েছে? 71/3/7। তাহলে এইটা হচ্ছে আমাদের বর্তমানের খরচ। তাহলে রিকোয়ার অ্যান্সার কত হবে? তাহলে আমরা খেতাম কত? না, আমরা খেতাম 100, আর এখন পাওয়া যাচ্ছে কত? 71/3/7। তাহলে 100 থেকে 71/3/7 আমরা যদি বিয়োগ করি, তাহলে 28/4/7% উত্তর হয়। তাহলে এখানে অপশন সি 28/4/7% হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একদিন ফেরিওয়ালা 4 টাকায় 9টি হিসেবে কিছু আম ক্রয় করে প্রতি ডজন 7 টাকা হিসেবে বিক্রি করে, এতে তার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো, ঐকিক নিয়ম অনুসারে, যে 9টি আম কিনে 4 টাকায়, 1টি আম কিনে 4/9, আর 12টি আম কিনে 5/1/3, এই টাকায় সে 12টি আম কিনে। এইবার কি বলেছে, বেচে কত? 7 টাকায়। তাহলে 7 টাকা - সেলস প্রাইস - কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু প্রফিট। তা প্রফিট আমরা বার করেছি 1/2/3। তাহলে প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাহলে আমাদের পার্সেন্টেজ বেড়ে যাবে। তাহলে প্রফিট ডিভাইডেড বাই আমাদের কস্ট প্রাইস দিয়ে আমরা উত্তর বার করে ফেলেছি। উত্তর এখানে সঠিক হয়েছে 31.25% এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, একজন রেডিও প্রস্তুতকারক একটি রেডিওর উৎপাদন ব্যয়ের উপর 30% চাপিয়ে 286 টাকা দাম লিখে রেখেছিল, কিন্তু বিক্রি করার সময় খদ্দেরকে 10% ছাড় দিলেন, এতে তার শতকরা কত লাভ হয়?
তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা এভাবে করেছি, লিস্টেড প্রাইস মানে সে লিখে রেখেছিল 286 টাকা, সে কাস্টমারকে ডিসকাউন্ট দিয়েছে 10%, মানে 28.60 টাকা, তাহলে বিয়োগ করলে কত, তাহলে সেলস প্রাইস সে বিকছে ছিল কত টাকায়, 257.40 টাকা। এইবার আমরা এখানে একটা ক্যালকুলেশন বার করবো, যে এটা আলাদা পার্ট আছে, ক্যালকুলেশন বার করবো যে ইফ 130 = 286, কেন এখানে বলছি যে 130 তার কারণ সে 30% চাপিয়ে লিখেছিল, ঠিক আছে, তাহলে তার যা প্রাইস ছিল তার উপর 30% চাপিয়ে লিখেছিল, তাহলে 130 যদি 286 হয় তাহলে 100 = কত, তাহলে 100 কত সেটাই আমরা বার করে কস্ট প্রাইস বার করে ফেলেছি কত, 220 টাকা, তাহলে সেলস প্রাইসের থেকে কস্ট প্রাইস বাদ দিয়েছি, দিয়ে আমাদের বেরিয়ে গেছে 57.40 টাকা, তাই এখানে এটা হচ্ছে 57.40 / 220 × 100 = প্রফিট পার্সেন্টেজ, তাহলে আমরা নিশ্চয়ই জানি প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, তা আমাদের এখানে পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তা আমাদের পার্সেন্টেজ এখানে কত বেরিয়েছে, 17%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই ইজি অঙ্ক ছিল। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 45, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তো বন্ধুরা এই অঙ্ক খুবই সোজা, তা আপনারা এখানে অ্যান্সার থেকে দূরেও অঙ্কগুলো করতে পারেন। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে যাকে দুই দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটা যদি 15 হয় তার পরেরটা কত হবে, 14 বাদ দিয়ে 13, আর তার পরেরটা কত হবে, তার পরেরটা কত, 12 হাত দিয়ে 11, তাহলে 3টে যোগ করলে কি আপনাদের 45 আসছে, 5 আর 3 = 18 = 9 আসছে না, তাই না। তা এখানে একটা যদি 7 হয় তার পরেরটা কত হবে, তার পরেরটা হচ্ছে 15, তার পরেরটা কত হবে, তার পরেরটা হবে 13, তাই না, 13 হলে তাহলে 7 আর 3 = 10 আর 5 = 15, 5 হাতে আছে 1, 3 আর 1 = 4, 45, তাহলে আমরা এখানে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি কত, মুখে মুখে আমাদের অ্যান্সার হয়ে গেল 17 এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সরল করতে হবে 5 - 5 সিঁড়ি ভাঙা অঙ্ক আপনারা যেমন করেছেন, তাহলে এখানে কত, 5 + 5 = 25 - 1 = 24, 24/5, তাহলে এটা উল্টো হয়ে গেলে 5/24, তাহলে 24 দুগুণে 48, 48 সাথে 5 যোগ করতে হবে, 48 সাথে 5 যোগ করলে 53, 53/24, তাই না, তাহলে 53/5, 53/5 হলো, এবার এটা এখানে উল্টে গেল, এবার 53কে 2 দিয়ে গুণ করলে 130, 130/53, তা আমাদের এখানে সঠিক উত্তর হলো কত, 53 উপরে আর নিচে 130, তাই এটা মুখে মুখে আপনি অঙ্কটা করতে পারেন, খুব ইজি অঙ্ক ছিল। তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি আজকে পরবর্তী, আজকে শেষ প্রবলেম, শেষ প্রবলেম আপনাদের স্ক্রিনে, কোন সংখ্যার 20% এর সঙ্গে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল 450, সংখ্যাটি কত। তাই এখানে 450 হবে না, হয় এখানে 750 করতে হবে, আর নইলে 450 থেকে একটা শূন্য বাদ দিতে হবে, করলে আপনাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাই এরকম ধরনের মিস্টেক যদি থেকে থাকে আপনাদের প্রশ্নে, তাহলে আপনারা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবেন, সেই প্রশ্নতে আপনারা সঠিক মার্কস পেয়ে যাবেন, যা মার্কস উল্লেখ করা থাকবে সেই মার্কসটা পেয়ে যাবেন। তা বলছে কোন সংখ্যার 20% এর সঙ্গে, তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি, তার 20% 20/100 করেছি, এবার এর সাথে বলেছি যোগ করতে হবে কত, 2/5 অংশ, তাহলে সেই সংখ্যার 2/5 অংশ, সেই এক্স এর 2/5 অংশ আমরা যোগ করেছি, করলে যোগফল হবে 45, 450 শূন্য কেটে দিয়েছি আমরা এখানে, 45 কেন কেটে দিয়েছি, উত্তর যখন বার করব তখন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তা 45 হয়েছে, ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে 75 হয়েছে, যদি এটা 450 থাকতো তাহলে 750 এখানে একটা শূন্য হতো, তাহলে এখানে 750-এর পেছনে একটা শূন্য আসতো, ঠিক আছে, তাহলে আমাদের এখানে যখন এই শূন্যটা কেটেছি তখন আর এখানে শূন্য থাকবে না, তাহলে এখানে 75 অ্যান্সার হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, তাই এই শূন্যটা বাদ দিয়ে করবেন, নইলে 750 অ্যান্সার হলে আপনারা এখানে উত্তরের সাথে মিলাতে পারবেন না, ভাববেন যে আপনাদের উত্তর ভুল হয়েছে, তা না, এখানে কোশ্চেনে ডিক্লারেশনটা ভুল আছে। এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনারা অ্যাটেন্ড করবেন, আপনারা কিন্তু প্রশ্নে যা মার্কস থাকবে সমস্ত মার্কসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আপনাদের আতঙ্ক থাকলেও আপনারা যদি অঙ্কগুলো দেখে একবার প্র্যাকটিস করে নেন, তাহলে কিন্তু আপনাদের এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন পরীক্ষার সময়, ভয় না পেয়ে আপনারা কিন্তু প্রতিবাদ করতে পারবেন যে অঙ্কগুলো আপনারা পারেন, তাই না। তা একটা নিজেদের ভিতরে এই জিনিসটাকে তৈরি করুন, যে ভয় বাদ দিন, সাহস করে অঙ্কগুলো প্র্যাকটিস করুন, দেখুন আপনারা অঙ্কগুলো করতে পারবেন। তা অঙ্কের ক্ষেত্রে আপনারা কিন্তু ছাক্কা নম্বরটা পেয়ে যাবেন, তা অঙ্ক সেরকম একটা কঠিন অঙ্ক আপনাদের কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, কিন্তু অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন থাকবে। আমি বারবার একটা কথাই বলছি যে অ্যাপ্লিকেশান বেস মানে 15টা অঙ্ক থাকবে, যেটা অ্যাপ্লিকেশান বেস, সমস্ত ধরনের অঙ্কই তার মধ্যে মেশানো থাকবে, কিন্তু ম্যাক্সিমামই থাকবে অ্যাপ্লিকেশান বেস। তা এই ছিল বন্ধুরা আজকের আলোচনা, এইবার চলে যাচ্ছি পরবর্তী বা বিশেষ আকর্ষণীয় পর্বটিতে।
তা বিশেষ আকর্ষণীয় পর্বটিতে আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন আপনাদের অনুপ্রেরণা দান করার জন্য আমাদের এই উদ্যোগ। তা আমাদের এই উদ্যোগের সাথে আপনারা যথেষ্টভাবে কোঅপারেট করবেন তাহলে আমাদের ভালো লাগবে। তা চলে আসছি আমরা আজকে আপনাদের হোম টাস্কের গুরুত্বপূর্ণ প্রশ্নে। তা আজকে আপনাদের হোম টাস্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 78, তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, আবার আমি প্রশ্নটা বলছি, চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 78, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। অপশান এ 17, অপশান বি 18, অপশান সি 20, না অপশান ডি 21। আপনাদের যে উত্তরটাই চারটি অপশনের মধ্যে সঠিক বলে মনে হচ্ছে এক্ষুনি আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।